আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, তিন শ্রেণীর লোক রয়েছে যাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুচকি হাসেন, তাদেরকে ক্ষমা করে দেন, রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। চিন্তা করুন, আল্লাহ তাআলা যিনি সারা বিশ্ব জাহানের মালিক, বান্দার দিকে তাকিয়ে হাসছেন, কি এমন কাজ করে যে কাজের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি এত খুশি হয়েছেন? এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ তার মুসনাদে আহমদে এই কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা দুনিয়ার কোনো লোককে দেখে হেসে উঠবেন, তার বিচারের দিবসে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিবসে যত ভয়ানক ঘটনা ঘটুক না কেন, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না, সে সব কিছু থেকে রক্ষা পাবে, কারণ তাদের কোনো হিসাবের মুখোমুখি হতে হবে না। কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি, মাথার উপরে সূর্য, মিজান, পুলসিরাত, কোনো ধরনের জবাবদিহিতা, কোনো কিছুই সম্মুখীন হতে হবে না। সুবহানাল্লাহ, সে সব কিছু থেকে মুক্ত থাকবে। এখন কোন তিন শ্রেণীর লোক যাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিবেন? এর মধ্যে প্রথম হচ্ছে সেই লোক যার একটি স্ত্রী রয়েছে এবং খুব আরামদায়ক বিছানায় তারা শায়িত আছে, কিন্তু সেই রাতে স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ দরবারে সলাতের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তার এই বান্দাকে দেখে ফেরেশতাদেরকে বলেন, দেখো সে তার আরামে ঘুম ত্যাগ করল, প্রবৃত্তিকে দমন করে আমার শরণে দাঁড়িয়ে গেল। ইচ্ছা করলে সে নিন্দ্রা উপভোগ করতে পারত, নিজের প্রবৃত্তি মিটাতে পারত, কিন্তু তা সে করল না। তখন আল্লাহ তাআলা তাকে দেখে হেসে দেন। এটা পুরুষ কিংবা স্ত্রী দুইজনের ক্ষেত্রে হতে পারে। বাকি দুই ধরনের লোক হচ্ছে যে ব্যক্তি সফরে রয়েছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, থাকার কোনো জায়গা নেই, এমত অবস্থায় সে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে সে সলাত আদায় করল, আর এই সলাত আদায় করার কারণেই আল্লাহ তাআলা তার দিকে চেয়ে হেসে দিবে। সুবহানাল্লাহ, অর্থাৎ সফরে এত ক্লান্ত হয়েছে তবুও সে সলাত ত্যাগ করেনি। সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যুদ্ধের সময় শহীদ হয় অথবা যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করে। এখন আমরা তো আর যুদ্ধ করতে পারবো না, যুদ্ধের সময় হলে ঠিকই যুদ্ধ করব, কিন্তু আপনি যদি মনে মনে এই নিয়ত রাখেন যে আমার যুদ্ধ করার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে, শহীদ হওয়ার ইচ্ছা আছে, এরকম মন বাসনা থাকে, ইনশাআল্লাহ আপনার এই মন বাসনায় আপনাকে যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে না, আল্লাহ তাআলা সেই অবস্থায় আপনাকে কবুল করে নেবেন। অর্থাৎ ঘরে ঘুমিয়ে আপনি শহীদের সমান সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আপনার নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে, তাহলেই এই সওয়াবটুকু পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করুক এবং রাতে তাহাজ্জুদ সালাত পড়ার তৌফিক দান করুক। আমিন।